সবাই আমরা আছি এখন এটা কি মধুবাগ না হ্যাঁ মধুবাগ মধুবাগ আছি আমার সাথে আছে দুর্জ হাই বল আমার সাথে একজন নতুন গেস্ট হাই বলেন ভাই তো এই জায়গা অনেক সুন্দর জায়গা আর আজকে হচ্ছে শুক্রবার থাকার কারণে অনেক ছেলেমেয়েরা আসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কি বলবো আমি একটু ব্যাক ক্যামেরা চালু করে আপনারা দেখতে পারবেন কি দুর্জ এগুলো দেখে কিরকম লাগতেছে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটা অনেক ভালো লাগতেছে জুতে না ভালো লেগেছে একটু না যাবে না জুতে বলো ভালো লাগতেছে আমি একটু ব্যাক ক্যামেরা চালু করবো যাতে আপনারা পিসদার দেখেন ঠিক আছে মধুবাগ ব্রিজ তো এই জায়গায় অনেক টিকটকাররা অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসে আইসা দেখে আর নিচে তো অনেক আছে এটা হচ্ছে ট্রলার ট্রলার বলে এই যে যাত্রী নেয় আসা এটা শুধু আতিঝিলের ভিতরে চলে আর এটা হচ্ছে মধুবাগ ব্রিজ এদিকে আমি হাইটে হাইটে যাবো এখন চলো দুর্জ উঠো ও কিন্তু মিডিয়াতে কাজ করে উনিও মিডিয়াতে কাজ করে তো আও আমরা সামনে যাই ওই যে ব্রিজটার উপরে যাই আমরা এখন চলে যাচ্ছি এই জায়গার থেকে আমরা এখন রুমে চলে যাব আই মিন আমাদের বাসায় চলে যাব আর এই যে দুর্জ দুর্জ এটা হচ্ছে রেস্টুরেন্ট যারা হাতি দিলে থাকেন তারা এই জায়গাটা চিনেন আর আশা করি একটা যদি টুকি তাহলে একটাই ওকে তিন বলে তিনবার টুকতে হবে ভাই তাইলে একটা দিব এক বলে তিনটা বলাইতে পারলে একটা নিব এটা এটা পারবো না তো আমি ভাই মারেন মারেন ক্যামেরা আছে মারেন নাই দেখি আমি একটা মারিয়া দেখি এখন আমি একটা মারবো রেডি টুকসা হইল না এই জায়গায় অনেক টিকটকারের অভাব নেই হ্যাঁ এ অনেক ছোট আমার থেকে নোয়াখালীর উবায়দুল কাদেরের এলাকার লোক হ্যাঁ আর তুমি কোন এলাকার লোক বুলা বুলা এটা কোন বিভাগ পড়ছে ও উনি বরিশালের লোক উনিও আছে আজকে তুই কি করলি তোর একটা গার্লফ্রেন্ড নাই এই জায়গায় হ্যাঁ দুর্জ তুই উবায়দুল কাদেরের লোক হইয়া তুই উবায়দুল কাদেরের লোক হইয়া তার গার্লফ্রেন্ড নাই আর এই জায়গায় অন্য ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে হইল এটা উবায়দুল কাদেরের লোক তার একটা গার্লফ্রেন্ড নাই ভাই